এত কষ্ট নিজেদের দিও না, এমনি আমাদের মেয়েদের জীবনে কষ্টের কোনো শেষ নয়। তার উপরে যদি নিজেরা নিজেদেরকে এইভাবে কষ্ট দিই তাহলে তো অন্যরা দেবেই, তাই না? এত কষ্ট দিও না। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল আমি আমার গোলাপ ফুলগুলো দিয়ে শুরু করেছি আজকের আমার ভিডিওটা। তো তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, কোনো স্কিপ করো না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজ সকাল থেকে না আমার ভীষণ হেঁচকি উঠছে। তো আমার যতবার হেঁচকি উঠছে আমার ততবার তোমাদের কথাই মনে হচ্ছে, যারা হেঁচকি চ্যালেঞ্জ করেছো তাদের কথাই মনে হচ্ছে, এই কারণে যে তোমাদের কতটা পরিমাণ কষ্ট হয়েছে। আমি কিন্তু জানি যে হেঁচকি উঠলে কতটা কষ্ট হয়। আমার অনেকক্ষণ সময় রোদের মধ্যে বসে থাকলে হেঁচকি ওঠে, যদি জল কম খায় তাহলে হেঁচকি ওঠে, মাথায় যদি তেল না দিই তাহলে হেঁচকি ওঠে। আমাকে শ্যাম্পু অফ করা অবস্থাতে তোমরা খুব কমই দেখো, কারণ আমি শ্যাম্পু করার পরেই তেল দিয়ে দিই। আমি মাথায় শ্যাম্পু করে থাকলেই আমার হেঁচকি হবে। আজ সকাল থেকে হেঁচকি উঠছে, কেন যে হেঁচকি উঠছে আমি বুঝতে পারছি না। তো যতবার হেঁচকি উঠছে ততবারই আমার খালি তোমাদের কথাই মনে হচ্ছে যে তোমরা কষ্ট করে হেঁচকি তুলছো, ঝাল খাবার খেয়ে হেঁচকি তুলছো, আর আমার অটোমেটিক্যালি হেঁচকি ওঠে। একটু কিছু উল্টোপাল্টা হলেই হেঁচকি ওঠে, যদি জল কম খাই তাহলে হেঁচকি উঠবে। রোদের মধ্যে এক কথায় বলতে গেলে মনে হয় সেই চড়া চড়া ব্যাপার একটা আছে না, ওই রকম টাইপের, মানে একটু ভিতরটা মনে হয় আমার শুকনো শুকনো, যার জন্য এরকম হেঁচকি ওঠে। তো আমার একা বলো না, আমার ভাইয়েরও এরকম হয়। তো আমাদের ছোটো থেকেই এরকমভাবে হেঁচকি উঠতে থাকে। যখন হেঁচকি ওঠে মানে যেদিন হেঁচকি উঠবে সেদিন সারাদিন হেঁচকি উঠতেই থাকে, উঠতেই থাকে, যতই জল খাই কিছুতেই ঠিক হতে চায় না। তো সেই জন্য খুবই সাবধানে সাবধানে থাকি। তাহলে তোমরা ভাববে যে আমি ছাদে কী করে রোদে বসে থাকি। তো আমি ছাদে কিন্তু বেশিক্ষণ রোদে থাকি না, খুব অল্প সময়ই থাকি। তো কেন যে আজকে সকাল থেকে হেঁচকি উঠছে আমি বুঝতে পারছি না এখনও যে কেন হেঁচকি উঠছে। তো তোমরা এইভাবে কষ্ট করে হেঁচকি চ্যালেঞ্জ করছো, সত্যি কত কষ্ট হয় হেঁচকি উঠলে যেটা আমি ভালো মতো জানি, বুকে পুরো ব্যথা হয়ে যায়। আর খাবার তো কোনো এনার্জি আমার থাকে না, হেঁচকি উঠলে পরে জল খেয়ে খেয়ে পেট ভর্তি হয়ে যায়। তো তারপরে তো আর খাবার কোনো এনার্জিই থাকে না। আজ হেঁচকি উঠছে আর তোমাদের কথা মনে হচ্ছে, আমি সেই থেকে এখানটায় দাঁড়িয়ে আছি যে আমার হেঁচকিকে এবার কমিয়ে দাও। সকাল থেকে হেঁচকি উঠছে, খালি জলই খাচ্ছি। তো আমি সেই থেকে আমার ভোলে বাবার কাছে এটাই বলছিলাম যে আমার হেঁচকিটা এবার কমাও। আর আমি হেঁচকি তো সহ্য করতে পারছি না, বুকে লাগছে এত এত হেঁচকি কি তোলা যায়। তো তোমরা যে কী করে হেঁচকি চ্যালেঞ্জ করেছো, সত্যি অনেক ক্ষমতা আছে তোমাদের, সেই জন্য তোমরা জোর করে হেঁচকি তুলেছো, কষ্ট দিয়ে, নিজেকে কষ্ট দিয়ে হেঁচকি তুলেছো। একে হেঁচকি উঠলে তার একটা কষ্ট, জোর করে ঝাল খাবার খেয়েছো খেয়ে হেঁচকি তুলেছো তার একটা কষ্ট। এত কষ্ট নিজেদের দিও না, এমনি আমাদের মেয়েদের জীবনে কষ্টের কোনো শেষ নয়। তার উপরে যদি নিজেরা নিজেদেরকে এইভাবে কষ্ট দিই তাহলে তো অন্যরা দেবেই, তাই না? এত কষ্ট দিও না। হ্যাঁ করছো তোমরা, অবশ্যই তোমরা অনেক ভালো মানে করছো। একটা কিছু তো টপিক খুঁজে বার করতে হবে না যে কী নিয়ে ভিডিও দেব। তো সেই হিসেবে ঠিকই আছে করছো, কেউ হয়তো কাউকে চ্যালেঞ্জ দিয়েছে করতে হবে সেই হিসেবে করছো, খুব ভালো কথা করো। কিন্তু একটু নিজেকেও তো দেখতে হবে বলো, নিজেকে কষ্ট দিয়ে কী করা যায়। আর আমি এই কারণেই কথাটা বললাম, কেউ কিছু মনে করো না আমি কথাটা বললাম বলে, কারণ হেঁচকি উঠলে যে কী মারাত্মক কষ্ট হয় সেটা আমি ভালো মতো জানি। তো সেই জন্যই আমি আর কি এখন হেঁচকি উঠছে বলে এখন মনে হলো আমার। আর করে আমি জানি তখনও ভেবেছিলাম যে আমি কিন্তু কয়েকজনকে কমেন্ট করে বলেওছি যে এত কষ্ট করছো আর এখন হেঁচকিটা উঠছে বলে না এখন আরও করে তোমাদের কষ্টটা আমি একদম ফিল করতে পারছি।
আর আমার এমনি মাঝে মধ্যেই হেঁচকি ওঠে। ছোটবেলায় যখন ডাক্তার দেখিয়েছিল তখন বলেছিল যে একটু ভিতরটা আর কি গরম গরম ব্যাপার আছে, মানে চড়া চড়ার ব্যাপার আছে, তো তার জন্য আমাকে সকালবেলা মিচড়ি জল মানে খেতাম আর কি ছোটো থেকে। তো এখন তো গ্লুকোজটা খাই, কিন্তু এই শীতের জন্য না গ্লুকোজটা খেতে পাচ্ছি না, শীত করছে, ঠান্ডা লাগছে, লেগে যাচ্ছে, তো তার জন্য খেতে পাচ্ছি না, তো তাই মনে হয় হেঁচকি উঠছে। আর সেই থেকে ভুল বাবাকে বলছি কমিয়ে দাও, আর পাচ্ছি না হিচকি তুলতে। তো যাই হোক, আমার স্টুডেন্টদের পড়ানো হয়ে গেছে, এরপরে আমি যাব স্নান করতে। তো ভাবলাম কথাগুলো তোমাদের সাথে একটুখানি বলে নিই। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে না আমার হিচকিটা কমে গেল। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আমরা এখন যাচ্ছি একটুখানি বাজারে। কেন বাজারে যাচ্ছি সেটা জানতে গেলে ভিডিওটা দেখতে হবে। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলেই জানতে পারবে যে আমরা কেন বাজারে যাচ্ছি। তো আমরাও যাচ্ছি, আমাদের সাথে তোমরাও চলো। তো আমরা চলে এসেছি বাজারে, আর অনেক দিন পর বাজারে আসলাম, আর তোমাদেরকেও সাথে নিয়ে আসলাম। তো আমরা এসেছি বাজারে কেন সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো চলো, বাজারটা অনেক দিন পরে যখন এসেছি একটুখানি ঘুরে দেখে নিই, তো তারপরে যাবো আমাদের কাজের জায়গায়। বিশেষ কিছু কেনাকাটা করিনি। তো আজকে বাজারে ভীষণই ভিড় ছিল, কেননা সরস্বতী পুজো আসছে সামনেই। তো যার যা কিছু কেনাকাটা করার আছে সে যেরকম কিনছে, তার সাথে সাথে সাজগোজেরও একটা ব্যাপার আছে সবারই। তো সেই কারণে আজকে বাজারে কিন্তু ভালোই ভিড় ছিল, প্রত্যেকটা দোকানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল, তারপরে জিনিস পাওয়া যাচ্ছিল। তো আমরা চলে এসেছি, আমাদের যেখানে আসার দরকার ছিল আমরা সেখানে চলে এসেছি। তো আমরা এসেছি এখানে ভিড় করতে। সামনেই সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে আগাম জানিয়ে দিচ্ছি। তো আগাম সরস্বতী পুজোর অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা তোমাদেরকে। তোমরা অনেক আনন্দ করো, মজা করো, আর আমি তো সাজগোজের জন্যই চলে এসেছি, আর আমাদের বিয়ে বাড়ি আছে। তো তোমাদেরকে তো দেখিয়েইছি কার্ডটা, তো সেই কার্ডের বিয়ে বাড়িটাই আর কি আছে। তো বিয়ে বাড়িটা যাওয়ার জন্য ভুটভাট করলাম, আর তার সাথে সাথে পুজোর জন্য। তো দেখতেই পেলে তোমরা অনেক ভিড় আছে, তো যার জন্য বাইরেই দোকানটা রয়েছে। তো এই দোকানটাতে একটু জিনিসগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, তো ভাবলাম তোমাদেরকে একটুখানি জিনিসগুলো দেখিয়ে দিই যে কী কী জিনিস আছে দোকানে। চলো দেখি, এখনো হয়নি, তো এরপরে আমি অনেকজন ছিল আজকে, তো তার জন্য সময় চলে গেছে। আমার শাশুড়ি মা এসেছেন, উনিও করবেন। তো এখন মা করছে, তো আমার তো হয়ে গেছে, আমি যখন করেছি আমার ভিডিওটা তো কেউ তুলে দেয়নি, তাই আমাদের দেখানো হয়নি। তো আমার হয়ে গেছে, আমি এখন বসে আছি, মা একটা করছে, তো সেই জন্য একটুখানি তুলেছিলাম। তোমরা নিশ্চয়ই আমাকে আয়নার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ, আমার কড়া হয়ে গেছিলো, আমি বসে বসে ভিডিওটা তুলছিলাম। তো কেমন হয়েছে আমার ভুলটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, চলো। তো এখন চলে এসেছি একটা দোকানে, এখানে এসেই মা আগে আয়নার দিয়ে দেখতে শুরু করে দিয়েছে যে কীরকম হয়েছে ভুলটা। আর দেখো এখানে এই যে পুতুলটা রয়েছে না, ছোটোবেলায় এরকম পুতুল নিয়ে খেলা করতাম, তো এই পুতুলটাকে দেখে হঠাৎ করে আজকে আমার মনে পড়ে গেল। তো চলে এসেছি বাড়ি, বাড়িতে আসার পরই দেখো তোমাদের সামনে চলে আসলাম, আর এখন আমি আমার ক্যামেরাটা অন করে ভুরুটা দেখছিলাম, আর তোমাদেরকেও দেখালাম। তো দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে, আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু জানাবে। তো এগুলো ভীষণই লাগছিল, প্রচণ্ড জল ছিল। তো অন্যদিন বরফ লাগাই হয়ে যাওয়ার পরে আজকে আর বরফ লাগানো হয়নি। তো চলে এসেছি আমি ড্রেস চেঞ্জ করে, আর যাওয়ার সময় না কিছু খেয়ে যাওয়া হয়নি, তো এখন এসে ভীষণই খিদে পেয়ে গেছিলো। তো আমি অল্প দুটিখানি মুড়ি খেয়েছিলাম, আর মুড়ি খাওয়ার পরে না আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা যায়,
তো সেই জন্য কিছু মিষ্টি খুঁজে পাচ্ছিলাম না, তো তাই খেজুর গুড় ছিল, তো খেজুর গুড়টা খাচ্ছিলাম। তো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম এই বোতলটার মধ্যেই খেজুর গুড় ছিল, তো সেখান থেকেই আমি প্রত্যেক দিন এরকমভাবে চামচে করে ঢেলে ঢেলে খাই। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি চাই দিয়েই খাই না কেন, আমাকে শেষে একটুখানি মিষ্টি খেতেই হয়, তা নাহলে কীরকম একটা অস্বস্তি হয় আমার, মনে হয় খেয়ে যেন ঠিকঠাক তৃপ্তি হলো না, তো সেই জন্য আমি একটুখানি মিষ্টি খেয়ে নিচ্ছিলাম। তো চলো ভিডিওটাকে এখানেই স্টপ করছি, একটুখানি পড়ে গেল দেখলে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় হাসি মুখে থাকবে, সেফ থাকবে, সেফ রাখবে, মাস্ক আর স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, লাভ ইউ অল, টাটা।